Assalamualaikum. Aaj ke sammanito sabhapati, Vice Chancellor sir, Nilkanta sir, Pro Vice Chancellor sir, Professor Kamro. Ami aajker ei antarjatik sammelone sleep apnea sammelone আসার জন্য আমাকে আমন্ত্রণ জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজারদেরকে। আসলে স্লিপ অ্যাপনিয়া যে সমস্যা, মোর অর লেস সবারই কম বেশি স্লিপ অ্যাপনিয়া হয়, কিন্তু সিগনিফিকেন্ট প্রবলেম হয় যাদের যাদের অতিরিক্ত সময় নিয়ে স্লিপ অ্যাপনিয়া হয় এবং বারবার হয়। ইতিমধ্যে আমরা সবাই দেখেছি এবং শুনেছি স্লিপ অ্যাপনিয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, স্লিপ অ্যাপনিয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে। আসলে স্লিপ অ্যাপনিয়ার জন্য যে সমস্যাগুলো হয় এর মধ্যে ক্রনিক অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য ব্রেইনের সমস্যা এবং হার্টের সমস্যা এগুলো হয়, যেগুলোকে আসলে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু উন্নত দেশে এগুলাকে আসলে অনেক গুরুত্ব দেওয়া হয়, আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই। তো এই ব্যাপারে প্রফেসর খুরশেদ আলম মজুমদার, মানিলাল আইচ, প্রফেসর মানিলাল আইচ যে উদ্যোগ নিয়ে বেশ কিছুদিন ধরে এই সাবজেক্টকে ডেভেলপ করার জন্য এবং অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি এর আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।